আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিপি লিঙ্ক রাউটারের স্পিড কন্ট্রোল করবেন। আপনারা যদি টিপি লিঙ্ক রাউটারের অ্যাডমিন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য, কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের রাউটারের স্পিড কন্ট্রোল করবেন। আপনাদের রাউটারে যদি কয়েকটি ডিভাইস কানেক্ট থাকে তাহলে আপনি কোন ডিভাইসটিতে কত স্পিড দিতে চান, কাকে কম স্পিড দিবেন বা বেশি স্পিড দিবেন, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখা দিব আপনারা কিভাবে আপনাদের রাউটারের স্পিড কন্ট্রোল করবেন। আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি ল্যাপটপ দিয়ে আপনাদেরকে এটি করে দেখাচ্ছি, তাই আমি চলে যাব আমার ল্যাপটপের গুগল চম ব্রাউজারটি ওপেন করে নেব। আপনারা আপনাদের মোবাইলের গুগল চম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে এখানে সার্চ করবেন 192.168.0.1। এটি লেগে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিই। লগ ইন করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা DACP অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে একটি ক্লিক করার পর নিচে দেখেন 3 নম্বর একটি অপশন রয়েছে DACP ক্লায়েন্ট লিস্ট নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে বর্তমানে আপনার রাউটারটিতে যতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে সেই ডিভাইসগুলো এখানে শো করবে। আপনি আপনার রাউটারে কানেক্ট থাকা ডিভাইসগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এখান থেকে এখন আপনি যে ডিভাইসটিতে স্পিড কন্ট্রোল করতে চান বা স্পিড কমিয়ে দিতে চান ওই ডিভাইসটির ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস এখান থেকে কপি করে নেবেন, কারণ আপনি যদি এখান থেকে ম্যাক অ্যাড্রেসটি এবং আইপি অ্যাড্রেসটি কপি করে না নেন তাহলে কিন্তু আপনি কোনো ডিভাইসেরই স্পিডগুলো সঠিকভাবে কন্ট্রোল করতে পারবেন না, কারণ রাউটারটিতে ডিভাইসগুলো যতবারই কানেক্ট করে অতবারই আইপি অ্যাড্রেসগুলো চেঞ্জ হয়ে যায়। তাই এখান থেকে আপনি ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেসটি দিয়ে আগে থেকেই এখান থেকে একটি লিস্ট তৈরি করে নেবে। দেখেন আমি এই ডিভাইসটির স্পিড কন্ট্রোল করব বা একটু স্পিডটি কীভাবে কন্ট্রোল করতে হয় এর জন্য আপনি ম্যাক অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নেবেন। আপনি যদি আপনার ফোন দিয়ে কপি না করতে পারেন তাহলে এই অক্ষরগুলো এই ওয়ার্ডগুলো আপনি সুন্দর করে খাতায় লিখে নেবেন। এখান থেকে আপনি এই জিনিসটি কপি করে নেবেন। কপি করার পর আপনি অ্যাড্রেস রিভার্সন অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এখানে কপি করার পর অ্যাড্রেস রিভার্সন অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাড নিউ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে দেখেন আমি অলরেডি এখানে একটি ডিভাইস এখানে অলরেডি সেট করে রেখেছি। আমি যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে এখান থেকে স্পিডটি অ্যাড অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি ম্যাক অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। কিছুক্ষণ আগে যে ম্যাক অ্যাড্রেসটি আপনি কপি করেছেন এই কপি করা ম্যাক অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনি আইপি অ্যাড্রেসটি দিয়ে দেবেন। আমি যে ডিভাইসটির স্পিড কন্ট্রোল করব সেই ডিভাইসটি আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। এখানে আইপি অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে নিচে দেখেন ডিজেবল নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে এখানে আপনি এনাবল করে দেবেন। তারপর ডিজেবল অপশনটিতে একটি ক্লিক করে আপনি এখান থেকে এনাবল করে দেবেন। এনাবল করা হয়ে গেলে এখান থেকে সেভ অপশনটিতে ক্লিক করে এই অপশনটি সেভ করে দেবেন। এখানে দেখেন আমার ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেসটি এখানে সেট করা হয়ে গেছে। এখান থেকে সেট করা হয়ে গেলে দেখেন এখানে এনাবল দেখাচ্ছে। এখান থেকে সেট করা হয়ে গেলে আপনি তারপর চলে আসবেন। দেখবেন এখানে দেখেন লেখা আছে ব্যান্ড উইথ কন্ট্রোল, এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে টিক মার্ক থাকবে না, এখানে আপনি একটি টিক মার্ক দিয়ে দিবেন। এখানে টিক মার্ক দেওয়ার পর এখানে আপনার এখানে ফাঁকা থাকবে, আপনি এখানে 10,000 বা 20,000 একটা দিয়ে দিবেন। আপনি আপনার খুশি মতো 10,000 করে এখানে দিয়ে দিবেন। এখানে 10,000 করে দেওয়ার পর আপনি এই সেভ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এখানে দেখেন আমি একটি ডিভাইস অলরেডি শিডিউল করে রেখেছি এবং স্পিডটি আমি সর্বোচ্চ 1,000 স্পিড দিয়ে রেখেছি এবং সর্বনিম্ন 200 স্পিড দিয়ে রেখেছি। অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট আইপি অ্যাড্রেসটি দিয়ে দেবেন।
এখানে জাস্ট আপনি ওই ডিভাইসটির আইপি অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখানে গেলে উপরে দেখেন এনাবলের জায়গায় একটি টিক মার্ক রয়েছে, এই টিক মার্কে দেওয়া থাকবে না, এখান থেকে আপনি টিক মার্কে দিয়ে নেবেন। তারপর এখানে আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনি এখান থেকে একদম নিচে চলে আসবেন। এখানে দেখেন মিনিমাম এবং ম্যাক্সিমাম নামে দুটি অপশন রয়েছে। তারপর দেখেন নিচে এখানে মিনিমাম এবং ডান পাশে এখানে ম্যাক্সিমাম নামে দুটি অপশন রয়েছে। এখানে আপনি ওই ডিভাইসটিতে কত স্পিড দিতে চান এখানে আপনি জাস্ট স্পিড দিয়ে দেবেন। এখানে আমি এই ডিভাইসটিতে সর্বনিম্ন স্পিড চলে দিয়েছি এবং সর্বোচ্চ স্পিড 200 দিয়েছি। তারপর আপনি এখানে চলে দিয়ে দেবেন এবং এখানে সর্বোচ্চ স্পিড 200 দিয়ে দেবেন। এখানে এই অপশনটিতে এতটুকু কাজ করার পরে আপনি এখান থেকে সেভ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে সেভ করার সাথে সাথে আপনার এই আইপি অ্যাড্রেসের ডিভাইসটি ওয়াইফাই থেকে সে সর্বোচ্চ সেকেন্ডে 200 KB পর্যন্ত নেট ইউজ করতে পারবে। সর্বনিম্ন 40 KB থেকে সর্বোচ্চ সেকেন্ডে 200 KB পর্যন্ত নেট ইউজ করতে পারবে। সে ইচ্ছা করলে সেকেন্ডে 200 KB থেকে বেশি ইউজ করতে পারবে না। আর এভাবে আপনি প্রত্যেকটি ডিভাইসের স্পিড কন্ট্রোল করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।